2017-18 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়। প্রশ্ন ফাঁসের ঘটনায় হওয়া মামলা তদন্ত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। ওই মামলায় 125 জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। গ্রেপ্তার হওয়া 47 জনের মধ্যে 46 জনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাদের দেওয়া জবানবন্দিতে পাওয়া তথ্যের ভিত্তিতে মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের সন্ধান পায় সিআইডি। গত বছরের 19 এবং 20 জুলাই মেডিকেল ও ডেন্টাল কলেজের প্রশ্ন ফাঁসের অভিযোগে জসীমউদ্দিন ভূঁইয়া, পারভেজ খান, জাকির হোসেন দীপু সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করে সিআইডি। তাদের গ্রেফতারের পরপরই প্রশ্ন ফাঁস চক্রের বিশাল এক পারিবারিক সিন্ডিকেটের সন্ধান পাওয়া যায়। গেল বছরের 5ই অক্টোবর রাজধানীর বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে প্রশ্ন ফাঁস চক্রের অন্যতম হোতা স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর মেশিনম্যান আব্দুস সালামকে গ্রেফতার করে সিআইডি। পুলিশ জানতে পারে মেশিনম্যান সালাম, তার খালাতো ভাই জসিম সহ পরিবারের কয়েকজন মিলে দেশব্যাপী একটি চক্র তৈরি করেছেন। মেডিকেল ও ডেন্টাল কলেজের প্রশ্নপত্র ফাঁস করে চক্রটির কোটি কোটি টাকা অবৈধভাবে উপার্জনের তথ্য পায় পুলিশ। অনুসন্ধানে বেরিয়ে আসে সালাম ও জসিম গঙ্গরা প্রশ্ন ফাঁসের টাকায় মানিকগঞ্জে বিপুল পরিমাণ ভূ সম্পত্তির মালিক হয়েছেন। জসিম সালামের অবৈধ টাকায় কেনা সম্পত্তির খোঁজে সময় সংবাদের যাত্রা শুরু মানিকগঞ্জের উদ্দেশ্যে। সিঙ্গাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নে প্রবেশ পথে কথা হয় স্থানীয়দের সঙ্গে। আমি তো ওনারে চিনি না, ওনার এক লোক আছিল এখানে, ওই ওনার থেকে আমি একটু জায়গা আর কি কটে খাইতাম। হঠাৎ করে শুনলাম যে উনি জেলে। কি ব্যাপার কইলো যে প্রশ্ন ফাঁসে রিয়ালে এই ঘটনা, এত দিকে আমি জানি। বাইনারা থেকে যে যাইবেন, বাইনারা এই গুরুস্থান দেখবেন পশ্চিমবুড়া রুটের, ইহানি মানে এই রুটের দিয়ে ওহানি অরি কিনতে পারে, এইটুকু জানি। মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার খানবানিয়ারা এলাকায় জসীমউদ্দিন ভূঁইয়া মুন্নুর পৈতৃক বাড়ি। 8 ভাই বোনের মধ্যে বয়সে সবার ছোট তিনি। গ্রামের বাড়িতে তিনি আর এখন থাকেন না, বাড়িতে তার এক ভাই পরিবার নিয়ে বসবাস করেন। সম্পত্তি আর স্যার উনি তো বললে আমার শ্বশুর টাকা টাকা দিছে, শ্বশুর টাকা দিয়ে আমি কিনছি। দেখেন আপনি একটা সত্যি কথা বলেন, সেটা হচ্ছে কি, ধরেন এই যে আত্মীয় স্বজন নিয়ে একটা চক্র, তার আত্মীয় স্বজন কারা? এই যে মেডিকেলের প্রশ্ন ফাঁসের সাথে তার সাথে আর কারা কারা? স্যার জসীমউদ্দিন ভূঁইয়া মুন্নু মেডিকেলের প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতা, যিনি প্রশ্ন ফাঁস করে কোটি কোটি টাকা হাতিয়ে কিনেছেন একরের পর একর জমি। শুধু জমি কিনেই ক্ষান্ত হননি, সরকারি খালের মুখ বন্ধ করে শত শত কৃষককে বেকায়দায় ফেলেছেন। এই খালটির দুই পাশে অন্তত কয়েক হাজার বিঘা জমিতে ফসল উৎপাদন করে জীবিকা নির্বাহ করেন 400-500 কৃষক। 2006 সালে এই খালটির মুখ বন্ধ করে জসীমউদ্দিন তার জমিতে মাটি ভরাট করেন। এখানেই শেষ নয়, জসিম এবং তার আরেক সহযোগী পারভেজের বিরুদ্ধে জোর করে বিধবাদের জমি দখলের অভিযোগ রয়েছে। আমাকে জমি ওরা দখলে নিছে। কতটুকু জমি? জমি হলো 14 ডিসিমেল, আরও আছে কতখানি জানি, ডিম ঠিক করতে পারি না। আমার বড় ভাই মোশারফ হোসেন খান, ডাক নাম বাদশাহ, দারোগার জায়গা জমিন, মেয়েরা মালিক, মনে করেন ছেলের বউ বিদ্ধ হয়ে গেছে, দুইটা মেয়েও বিদ্ধ হয়েছে, আমার ভাই তো মারা গেছে অনেক আগেই। তারপরে সেই তারা জায়গাগুলি বেশ পারাইছে, বেশ পার দেয় নাই, মারধর করতে পারবেস, অনেক হুমকি দেখাইছে, ঘরে পিস্তল রাখছিল পারবেস, আর অনেক লোকজন আনছিল। এখনও তো এই যে মামলা চলছে, মামলা আছে ভাষা বেসাতে। সরকারি খাল বাইন দেয়, এই যে পোলটটা করছে সরকারি খাল বাইন দিয়ে উনি আমাকে খুব বেকারদের ভিতরে ফেলাইছে। এই খালটা উনি আমাকে জন্য খুব বেকারজনক, বহু জমিগুলো এই খালের জন্য এই পানি বেকার আমরা আটকে থাকি, জমি ফসলি জমিগুলো নষ্ট হয়ে যেতেছে। এই খালগুলো কাটার জন্য ওই যে নাচঘাটার আবুল মিলিটারি বহু চেষ্টা করছে, তার নামে কেসও করছিল, কিন্তু সে পয়সা পাতি দিয়ে এটারে নিষ্পত্তি করে দিছে। এই খালটা টিউনও আজ পর্যন্ত সে দেখে নাই, যে সরকারি খালটা যে বেন দেয়তগুলো জমি এই বেহাল করে রাখছে, টিউনও দেখে নাই, চেয়ারম্যান দেখছে না তাও আমি বলতে পারবো না। আটকাই দরকার না, আমরা এখানে ফসল করতে পারি না, এক ইরি ফসল করি, ইরি ফসল ছাড়া আমরা কোনো কিছু করতে পারি না এখানে,
এখানে আমাদের কৃষকের সমস্যা হচ্ছে, আটকাইলো, তো আপনারা এটা নিয়ে প্রতিবাদ? আমরা প্রতিবাদ করলে কি হবে, আমরা প্রতিবাদ করলে উপর থেকে ওইভাবে কোনো কিছু করতে পারি না আমরা। আমাদের মেম্বারদের ইয়ার কত দূর, আমরা ইউনিয়ন পরিষদ পর্যন্ত উপজেলা পর্যন্ত যাই, ওখান থেকে আমরা থেমে যাই, আমরা আর কোনো কিছু করতে পারি না। এই একই এলাকার বিশাল জায়গা জুড়ে জসিম তৈরি করেছেন কবরস্থান। একদাগে এখানে তার জমির পরিমাণ অন্তত 20 বিঘা। তার সব সম্পত্তির দেখাশোনার দায়িত্ব পালন করেন তার আরেক আত্মীয়। অন্য মানুষের মধ্যে ওই যে আমি 10 পাখি রাখলাম, 5 পাখি খাইলাম, 5 পাখি কটেজে দিলাম, আমার কত গাড়া ক্ষেত, একটা এক ফসল হয় আরেকটা আরেকটা ফসল হয় না, এই জন্যে আমার এখানে আসে মাসে 6 মাসে একদিন আসে, কথা বলছেন আইসা বসে, ভাই বসো আইসো, এক কাপ চা খাইলে খাইলো, না খাইলে না খাইলো। সিঙ্গার থেকে মানিকগঞ্জ সদরে যাওয়ার পথে মূল সড়কের পাশে জসিমের জমির কোনো শেষ নেই, এখানে রয়েছে তার 25 পাখি জমি। খালের মুখ বন্ধ কেন জানতে চাওয়া হয়েছিল জয়মন্টপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে। ঘটনা সত্য আমাকে জানাইছে, আমি তাকে তাদের বিরত করতে পারি নাই, আমি পরে আমার উদ্যোগ কর্তৃপক্ষকে জানাইছি, তারাও তাকে বিরত করতে পারে নাই। কে কারণে বিরত করতে পারে নাই আই ডোন্ট নো। তারা দেখছি মাঝে মাঝে আমাদের কয়েকটা জায়গায় সম্পত্তি কিনছে, তাদের কী ব্যবসা, কী তারা কী করে ঢাকা শহরে, এগুলো আমরা আসলে জানি না, এবং আমাদের ধারণা আমার এলাকার কেউ খুব একটা জানে না। কিন্তু আমরা ওই পরে পত্র পত্রিকার মাধ্যমে জানতে পারলাম যে তারা এরকম প্রসঙ্গত ফাঁসের সাথে জড়িত। প্রশ্ন ফাঁস চক্রের অন্যতম হোতা স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর মেশিনম্যান আব্দুস সালাম খান। এবার সময় সংবাদের যাত্রা শুরু সালামের এলাকা ইত্রা ইউনিয়নের তালেবপুরে। সালাম চাকরি সূত্রে ঢাকায় থাকলেও তার স্ত্রী ও সন্তানরা থাকেন এই বাড়িটিতে। সালামের স্ত্রী সন্তানরা ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন। এই জমি কিনছে তার চাকরি আগে কিনা হয়েছে, মাত্র 3,000 টাকা নাকি 2,000 টাকা করে পাখি তখন কিনছে। কাগজপত্র যেগুলো রেজিস্ট্রি অফিসে সেগুলোর অনুযায়ী এই জমি আপনার বাবা কিনেছেন, আপনার বাবা কিনেছেন, এবং এই ধরেন আপনার বাবা মেশিন ম্যানের চাকরি করতো, এটা খুব বড় চাকরি না, এবং মেডিকেলের প্রশ্নপত্র তৈরি হইতো এখানে, সেই টাকা মেডিকেল স্টুডেন্ট ভর্তি করার নাম করে টাকা কামাইছে, সেই টাকা দিয়ে জমি জায়গা করছে। ইট্টা ইউনিয়নের কাশিমপুর এলাকার যেদিকে চোখ যায় সেদিকেই সালামের জমি, 100 বিঘা জমির মালিক তিনি। সালামের আমবাগানে কথা হয় তার দুই ভাইয়ের সঙ্গে, তাদের দাবি এই সব সম্পত্তি দাদা ও বাবার কেনা। শুনছি যে তো অফিসের প্রশ্নপত্র দিতে পড়ছে, কিন্তু এটা সত্য কিনা আমার, আমি জানি যে মেয়ের 5 বছর ধরে সাসপেন্ড আছে, সাসপেন্ডের পরে আগে পরে কি ওটা তো আমরা জানি, সাসপেন্ড তো অফিসই করে না 5 বছর ধরে, 15 সালে থেকে নাকি 14 সালে থেকে অফিসই করে না, তাহলে এতদিন তারা কি করছে? এই যে আমার বাইরে যে 100 বিঘা বললেন, আমার দাদার আমল ঠিক আছে, তো আমার ভাই সহ আমার সহ 100 বিঘা সম্পত্তি হবে না। আমার বাবা, আমার বাবা এই যে এখানে এই যে কিনে থেকে 2,500 কিনে থেকেছে, তখন 5,000 টাকা করে 4,000 টাকা কি কিনা, এখন দাম কেমন? এখন দাম আছে 30 করে। স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর মেশিনম্যান আব্দুস সালাম, জমির প্রতি তার দুর্বলতা ছিল অনেক আগে থেকেই, কিন্তু মেশিনম্যানের ছোট্ট চাকরি করে জমি কেনার স্বপ্ন পূরণ অসম্ভব, তাই বেছে নেন অসৎ উপায়, তৈরি করেন প্রশ্নপত্র ফাঁস চক্রের পারিবারিক সিন্ডিকেট, রাতারাতি বনে যান কোটিপতি, মালিক হন বিপুল পরিমাণ ভূ সম্পত্তির। প্রশ্ন ফাঁস চক্রের সদস্যদের ঢাকায়ও একাধিক বাড়ির তথ্য আছে সময় সংবাদের কাছে। মিরপুরের শাহালি এলাকায় পাশাপাশি এই দুটি ভবনের মালিক জসিম উদ্দিন। চক্রের আরেক সদস্য জাকির হোসেন দীপুরও মিরপুরে রয়েছে একাধিক বাড়ি। মিরপুর একে শ্বশুরের নামে মার্কেট তৈরি করেছেন জসিম উদ্দিন, মাসে ভাড়া আসে লাখ লাখ টাকা। সিআইডির তদন্তে মেডিকেলের প্রশ্নপত্র ফাঁসে নাম এসেছে চিকিৎসকদেরও, প্রশ্ন ফাঁস করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন ডাক্তার ময়েজউদ্দিন ও সোহেলি জামান দম্পতি। এই চিকিৎসক দম্পতির 48টি ব্যাংক অ্যাকাউন্টে 23 কোটি টাকা লেনদেনের সন্ধান পেয়েছে সিআইডি। রাজধানীর পূর্ব রাজাবাজারে তার বাড়ির সন্ধানও মিলেছে। গত বছরের মাঝামাঝি সময় থেকে ময়েজউদ্দিন পলাতক রয়েছেন। যারা এরকম অপকর্মের সাথে যুক্ত হন সেখানে কিছু মেধাবীদেরকেও যুক্ত করা হয়। তো আমরা এখানে দেখেছি যে কিছু ডাক্তার ওনারাও প্রলোভিত হয়েছেন, আমরা এটা খুঁজে পেয়েছি, তাদের নামও পেয়েছি, বেশ কিছু ডাক্তারদের নামও আমরা পেয়েছি যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন।
এবং তারা মূলত মেধাবী শিক্ষার্থীদেরকেই খুঁজে বের করতেন এবং পরবর্তীতে এই মেডিকেল ভর্তি পরীক্ষার পূর্বেই ঠিক হয়তো দুই একদিন বা তিন দিন আগেই তারা তাদের সাথে এই ইলিসিট কানেকশনগুলো তৈরি করার চেষ্টা করত। প্রশ্ন ফাঁসকারী এই চক্রের সদস্যদের নামে সারা দেশের বিভিন্ন ব্যাংকে মোট 135টি অ্যাকাউন্টে 65 কোটি টাকা অবৈধভাবে আয় করার তথ্য পাওয়া গেছে। তবে এর মধ্যে অভিযুক্তরা প্রায় 64 কোটি টাকা উত্তোলন করেছেন। এছাড়া অভিযুক্তদের নামে বেনামে 74টি দলিলে 42 একর বা 130 বিঘা জমির সন্ধান পাওয়া গেছে। এই সম্পত্তির দলিল মূল্য প্রায় 35 কোটি টাকা হলেও বাজার মূল্য প্রায় 100 কোটির কাছাকাছি। প্রশ্ন ফাঁসকারী চক্রের 13 জনের বিরুদ্ধে অর্থ পাচার আইনে মামলার সিদ্ধান্ত নিয়েছে সিআইডি। জমি জায়গার হিসাবের মধ্যে যদি বলেন তাহলে একটু প্রায় ঢাকার আশপাশ মিলে প্রায় 42 একরের মতো আমরা জমি জমার সন্ধান পেয়েছি এবং যে সময়ে জমিগুলো কেনা হয়েছে আমরা অনুমান করতে পারছি যে এটি এই প্রশ্নপত্র ফাঁসের অর্থ দিয়ে এগুলো ক্রয় করা হতে পারে এবং সময় এবং তাদের পূর্ববর্তী ইতিহাস এবং পূর্ববর্তী তাদের অর্থনৈতিক যে অবস্থা সেইখান থেকে হঠাৎ করে উত্তরণ দেখে বোঝা যাচ্ছে যে এটি সাম্প্রতিক সময়েরই এই এই জাতীয় কর্মকাণ্ডের ফলাফল আর কি। 10-12 বছর ধরেই একটা মোটামুটি ধারণা করা যায় যে এই কাজটি তারা করে আসছিল এবং ওভার দ্য টাইম দে গট দেয়ার ম্যাচুরিটি। ইনিশিয়ালি হয়তো কিছু কিছু করেছে, তারপরে আস্তে আস্তে দেখেছে যে এটিতে আরও গভীরে যাওয়া সম্ভব, তো সেইভাবে তারা তাদের এই ক্রাইম নেটটা তৈরি করেছে এবং এইভাবেই তারা এটাকে পরবর্তীতে এক্সপ্যানশন করেছে আর কি। মানি লন্ডারিংয়ের মামলা আমরা অনুসন্ধান করে আমরা এ পর্যন্ত তো 13 জনকে আইডেন্টিফাই করেছি, তাদের বিরুদ্ধে মামলাটা আমরা করতে যাচ্ছি এবং মামলার প্রাথমিক অনুমোদন আমাদের হয়ে গেছে। এখন আমরা খুব সহসাই এটি মামলাটি রুজু করব। আইনজীবীরা বলছেন দ্রুত অভিযুক্তদের সম্পত্তি জব্দ করা উচিত। সিআইটির উচিত হলো এই ব্যাংক অ্যাকাউন্টগুলো আপনার সিজ করে দেয়া আদালতের অনুমতি নিয়ে, আর যে প্রায় 100 একর বা 42 একর আপনি প্রপার্টি বলছেন সেটাও কিন্তু অপরাধ লব্ধ আয় থেকে সেই প্রপার্টির মালিক হয়েছে। কাজেই পুরো প্রপার্টিটা যেটা ইমুভেবল প্রপার্টি সেগুলোও জব্দ করে ফেলা উচিত অচিরেই, কারণ আদালতকে আপনাকে সন্তুষ্ট করতে হবে যেটা অপরাধ লব্ধ আয় থেকে এই প্রপার্টিগুলো অর্জিত হয়েছে এবং দি ট্রানজ্যাকশন যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোতে হয়েছে সেগুলো অপরাধ লব্ধ আয় থেকে, কাজেই পুরোটাই লন্ডার মানি। এবং আমি মনে করি এটা তদন্ত কাজ সমাপ্ত করতে বেশি দিন লাগার কথা না এবং অচিরে এগুলো ক্লোজ করা উচিত এবং এখানে যারা ইনভলভ যারা কাস্টডিতে আছে সেটাকে আমি মনে করি তাদেরকে সম্পদের নোটিস দেওয়া উচিত, তাদের সম্পদের উৎস কী এটা জানার জন্য। অর্থ পাচার আইনে মামলা হওয়ার পর তাদের সব সম্পত্তি জব্দ করা হবে বলে জানিয়েছে সিআইডি। দেখছিলাম আমার সহকর্মী বুলবুল রেজা তৈরি করা রিপোর্ট প্রশ্ন ফাঁসের গোমর। সম্পাদকীয়তে আমি স্বাগত জানাচ্ছি খান মোহাম্মদ রুমেল। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান, আইনজীবী দুর্নীতি দমন কমিশন, এছাড়া আছেন আমার সহকর্মী বুলবুল রেজা, এছাড়া অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত আছেন কামরুল আহসান, এডিশনাল ডিআইজি সিআইডি। তো আমরা নিয়ে মূল আলোচনায় যেতে চাই, আমি প্রথমে যুক্ত হতে চাই সিআইডির এডিশনাল ডিআইজি কামরুল আহসানের সঙ্গে। জনাব কামরুল আহসান, আপনাকে স্বাগত জানাচ্ছি এই আলোচনাতে। আমরা দেখছিলাম আমার সহকর্মী বুলবুল রেজার তৈরি করা রিপোর্টটি, অনেক তথ্য রয়েছে রিপোর্টে, আপনারাও কাজ করছেন এখনও পর্যন্ত, কাজ করে যাচ্ছেন। তো এখানে যে বিষয়টি জানতে চাই, আপনি বলছিলেন যে অর্থ পাচার আইনে মামলা করার কথা আপনারা ভাবছেন, তো এই মামলার বা এই ঘটনার তদন্ত করতে গিয়ে আপনাদের কাছে কি এমন তথ্য এসেছে কোনো যে এই অপরাধী বা যারা অভিযুক্ত তারা বিদেশেও টাকা পাচার করেছেন? আচ্ছা, এইখানে বিদেশে টাকা পাচারের প্রসঙ্গটা মানি লন্ডারিং এর কারণে হয়তো আপনি জিজ্ঞেস করছেন। জি, বিদেশে টাকা পাচার এখানে হয়নি, তবে মানি লন্ডারিং হয়েছে এটি নিশ্চিত করে বলা যায়। মানি লন্ডারিং এর বিষয়টা হলো যে ইলিসিট মানিকে বৈধ করার একটি প্রক্রিয়া, অর্থাৎ লন্ডার করা, সাদা করার প্রক্রিয়া, এটি নিশ্চিতভাবে এটি হয়েছে। এবং এটি মানি লন্ডারিং এর ক্ষেত্রে যেটি আমরা দেখি, এটার ধরেন তিনটি ধাপে এই কার্যক্রমটা হয়। প্রথমে টাকাটা প্লেসমেন্ট হয়, তারপরে এই টাকাটাকে লেয়ারিং করা হয় এবং ফাইনালি এটাকে ইন্টিগ্রেশন মানে একত্রিত আবার করে নেওয়া হয়।
এখানে এই যে প্রতিবেদনটা আপনারা দেখিয়েছেন খুব সুন্দর করে, দর্শকরা এটা বুঝতে পেরেছেন যে কিভাবে অপরাধলব্ধ আয় দিয়ে এই অর্থটি তারা সংগ্রহ করে এরকম ভাবে এত সম্পত্তির মালিক হয়েছে। তো এখানে প্রথমেই দেখেন তারা ব্যাংকে কিন্তু টাকাটা প্লেস করেছে, সুতরাং একটা শর্ত পূরণ করেছে। তারপরে এক একজনের অ্যাকাউন্টের সংখ্যাও কিন্তু প্রচুর, কারো 39টি অ্যাকাউন্ট, কারো 18টি, কারো 8টি। তো এই টাকাটাকে মাল্টিপল ট্রানজেকশন করে এটাকে একটা কমপ্লেক্স একটা আইডেন্টিটির মধ্যে তারা কিন্তু নিয়ে এসছে। তো আর ফাইনালি যে আবার ইন্টিগ্রেট করেছে এই টোটাল মানিটা ইন টার্মস অফ আপনার ধরেন যে এই প্রপার্টি ক্রয়। এবং আমরা একজন আসামির কথা বলতে পারি যে উনি দিনাজপুরে উনি একটি এনজিও পর্যন্ত করেছেন, তারপরে উনি ইট ভাটা দিয়েছেন, তারপরে উনি প্ল্যান করছিলেন যে উনি একটি টিস্যুর ফ্যাক্টরি পর্যন্ত করবেন। তাহলে এই টাকাগুলো কিন্তু প্রকৃত অর্থেই যে মানি লন্ডারিংয়ের মামলার একটি প্রকৃষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে এরা কিন্তু গেছে। এবং এই মামলাটি আমরা খুব দ্রুত করে ফেলব এবং তখন এই এই জিনিসগুলো সবগুলোই চলে আসবে সামনে, এবং বাকি যে আইনগত কার্যক্রম এটা আমরা তখন তাৎক্ষণিকভাবে গ্রহণ করতে পারব। জি ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকুন। খুশিদ ভাই, শুনছিলেন, রিপোর্টটিও দেখছিলেন এবং আপনার একটি মন্তব্য রয়েছে আমাদের রিপোর্টটিতে, বুলবুল রেজের তৈরি করা রিপোর্টটিতে। আপনি যেটি বলছিলেন যে তাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো সিজ করা উচিত এখন দুদকের প্রতি আপনার সিআইডির প্রতি আপনার পরামর্শ, তো সবকিছু মিলে পুরো রিপোর্টটি দেখে আপনার কি মনে হচ্ছে যে কোন কোন অপরাধ সংঘটিত হয়েছে এই ঘটনার মধ্যে? না, অবভিয়াসলি এখানে লন্ডারিং হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। আপনার প্রশ্নের প্রথমে যে আপনি প্রশ্নটা করলেন বিদেশে কোনো টাকা পাচার হয়নি, আসলে লন্ডারিং যে বিদেশে টাকা পাচার করলেই লন্ডারিং হয় তা কিন্তু না। লন্ডারিং আমার দেশের ভিতরেও হতে পারে, ডেস্টিনি বেজ এক্সাম্পল, ইউনিপে টু ইউ এক্সাম্পল। আর এখানে আপনার রিপোর্ট আর অ্যাডিশনাল ডিএজি সাহেবের যে আপনার বক্তব্য, তাতে আমার মনে হচ্ছে এটা একটা অর্গানাইজড ক্রাইম, একটা সংঘবদ্ধ অপরাধী চক্র। আপনি দেখবেন মানি লন্ডারিং আইন 2012-এ অর্গানাইজড ক্রাইমের একটা ডেফিনেশন আছে, সংঘবদ্ধ অপরাধ কাকে বলে, সাসপিশিয়াস ট্রানজ্যাকশনস, সন্দেহজনক লেনদেন কাকে বলে, এটাও কিন্তু ডেফিনেশন আছে। যেমন একজন ব্যক্তির 40টি অ্যাকাউন্ট থাকতে পারে, একজন ব্যক্তির, সে যদি ব্যবসায়ী হয়, সে যদি মাল্টিপল তার ইনকাম সোর্স অফ ইনকাম হয়, কিন্তু একটা সাধারণ মানুষ যিনি সার্ভিস করে তার উৎস শুধু হলো, তার আয় হলো শুধু সার্ভিস থেকে, পাবলিক সার্ভেন্ট বা বেসরকারি সার্ভিস, তার 40টি অ্যাকাউন্ট থাকা অবভিয়াসলি এটা সাসপিশিয়াস ট্রানজ্যাকশন হবে। আর সাসপিশিয়াস ট্রানজ্যাকশন হলেই সেখানে লন্ডারিংয়ের কিছু উপাদান পাওয়া যায়। তো আমি যেটা রিপোর্টটা দেখলাম এবং পুলিশ অফিসার মহোদয় যে কথাটা বললেন তাতে অর্গানাইজড ক্রাইম, সাসপিশিয়াস ট্রানজ্যাকশন, তারপরে টাকাগুলো সরিয়ে নেওয়া, এই ধরেন টাকা আসলো সরিয়ে নিল, সরিয়ে কার কার কাছে গেল। মানি লন্ডারিং আইনের প্রথম একটা থিম আছে ম্যাগজিন, সেটা হলো ফলো দ্য মানি ফলো দ্য ক্রাইম, আপনাকে টাকাটার গন্তব্য খুঁজে বের করতে হবে। এই টাকাটা আসছে প্রশ্নপত্র বিক্রি করা থেকে, সেই টাকাটা একটা অ্যাকাউন্টে জমা হচ্ছে, এই টাকাগুলো যাচ্ছে কোথায়, কয়জনের অ্যাকাউন্টে যাচ্ছে, 40 জনের অ্যাকাউন্টে গেল, এই 40 জন কিন্তু মেম্বার অফ দ্য অর্গানাইজড ক্রাইম, এটা দিয়ে তারা সম্পত্তি অর্জন করলো। দ্যাট মিন্স ওই অপরাধলব্ধ আয় থেকে তারা প্রপার্টিটা একটা ভ্যালিডিটি একটা দিতে চাচ্ছে, প্রপার্টি কিনে, ওই যে বললো আমার দাদার আমলের জমি, একটা ভ্যালিডিটি দেওয়ার চেষ্টা করা। পুরো সিন্ডিকেটটা যদি আপনি দেখেন তাহলে দেখা যাবে ট্রানজ্যাকশন অফ মানি, যে ফলো দ্য মানি ফলো দ্য ক্রাইমের মধ্যে পড়ে যাচ্ছে। কাজে অবভিয়াসলি প্রাইম এফেসি এটা মানি লন্ডারিং হয়েছে কি না এটা তো আদালত সিদ্ধান্ত দিবে, আমরা বিইং এ প্রসিকিউটর আমরা প্রাইম এফেসি অ্যাডিশনাল এসপি অ্যাডিশনাল ডিএজি মহোদয়ের কথায় যেটা বুঝতে পারছি এবং রিপোর্টে যেটা দেখলাম তার এখানে মানি লন্ডারিংয়ের হিউজ ইনগ্রেডিয়েন্টস আছে, হ্যাঁ উপাদান আছে, কাজে এটার প্রসিকিউশনে এক্ষুনি যাওয়া উচিত। ওনারা এত লেট করছেন কেন আমি বুঝতে পারলাম না। জি এই ব্যাপারটা জানার চেষ্টা করব। বুলবুল, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, আপনি এই যে আব্দুস সালাম খান তার ভাই বলছেন যে দাদার বা বাবার আমলের কেনা, সেটি তো অন্য বিষয়। যেটি হচ্ছে 2015 সাল থেকে তিনি সাসপেন্ডেড, তিনি অফিস করছেন না, ভাইয়ের যে দাবিটি, তো এই দাবির ভাইয়ের একদিকে, আরেকদিকে আপনি রিপোর্টটি করতে গিয়ে সরেজমিন গিয়েছেন, আপনার কাছে কিছু তথ্য প্রমাণ রয়েছে, এইটার একটু বলবেন, ওই দাবিটি তিনি কী প্রেক্ষিতে করছেন?
2015 সালে তিনি একবার বহিষ্কার হয়েছিলেন অর্থাৎ এই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগেই। তৎকালীন যিনি ডিজি ছিলেন স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর, তার সাথে আমি ফোনে কথা বলেছি, তার সময় হয়নি আমাদের সাথে কথা বলা। কিন্তু তারপরে যারা দায়িত্ব পালন করেছেন তিনি আবার কোনো না কোনোভাবে কারো না কারো সহায়তা আবার তার এই পদে বহাল রেখেছেন। এবং এই প্রশ্নপত্র ফাঁস চক্রের যিনি মূল হোতা বলা হয় তিনি কিন্তু হচ্ছে তার খালাতো ভাই জসীম উদ্দিন। তিনি কিন্তু শিক্ষা ব্যুরোর সাথে তার কোনো সম্পর্ক নাই, কিন্তু বিভিন্ন কোচিং সেন্টার এবং কিছু চিকিৎসকদের সাথে তার সম্পর্ক ছিল। সেখান থেকে তার যেহেতু মেশিন ম্যান প্রশ্ন সরাসরি সে ছাপায়, তার সাথে একটা সম্পর্ক হয় এবং সম্পর্কে খালাতো ভাইকে ব্যবহার করেছেন এবং তাদের কিন্তু এই যে এখন পর্যন্ত 13 জনের যে তথ্য পাওয়া গেছে তার মধ্যে কিন্তু তারা 9 জন হচ্ছে পারিবারিক সদস্য, অর্থাৎ খালাতো বোন, তার স্ত্রী, ভাইরা, এরকম আত্মীয় স্বজন। তো আমরা ওই এলাকায় যেহেতু গিয়েছিলাম আমরা কিন্তু এলাকার অনেকের সাথে কথা বলেছি, যেহেতু তারা বিপুল পরিমাণ সম্পত্তির মালিক, তাদের আশপাশে যারা রয়েছেন প্রতিবেশী তারাই কিন্তু আমাদের জমিগুলো দেখিয়ে দিয়েছেন। আমাদের কিন্তু সিআইডি দেখায়নি যে এই জমি এই দাগে এত কিছু। আমরা ওই এলাকায় গিয়েছি, এলাকার লোকজনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, কিন্তু তারা সরাসরি ক্যামেরার সামনে কথা বলতে ভয় পান, যেহেতু অনেক প্রভাবশালী ফ্যামিলি এবং এই যে বলবেন এখানে যেসব লোকজন হত্যা মামলার আসামি, জি, আর যেসব লোকজন আমাদের ক্যামেরার সামনে কথা বলতে সাহস করেননি কিন্তু আপনাদেরকে তথ্য দিয়ে সহায়তা করেছেন, তো এই যে এই দাবি অর্থাৎ সালাম সাহেবের ভাইদের কিংবা অন্য স্বজনদের জমিগুলো দাদার আমলের, জমিগুলো তাদের বাবার আমলের, এলাকার লোকজন কি বলছেন, আসলে কি তাই নাকি সালাম সাহেব নিজেই কিনেছেন? তারা ওইখানে একটা জমির হিসেব রয়েছে, সেটি হচ্ছে 26% এক পাখি হিসেব করা হয়, এবং এই 1% জমির দাম এখন যেটি বাজার মূল্য 30-1 লক্ষ টাকা, আর তার বাবার বা দাদার সময় যেটি কেনা হয়েছে সেটি হচ্ছে 2,000-3,000 টাকা কেনা হয়েছে, এবং 2006 সালের পর থেকেই তারা সবচেয়ে বেশি জায়গাগুলো কিনেছেন। কত সালের পর থেকে? 2006 সালের পর থেকে। সুতরাং তার দাদার এবং বাবার সম্পত্তি যেটি বলা হচ্ছে সেটি সম্পূর্ণ মিথ্যা, ওই এলাকাবাসীর যে তথ্য যেটি আমরা পেয়েছি। জি, ধন্যবাদ আপনাকে জনাব কামরুল হাসান। আপনাকে আবারও শুনতে চাই, এখানে আমরা যেটি জানতে চাই আপনার কাছে, মামলাটি আপনারা এখনো পর্যন্ত তদন্ত করছেন, তদন্তর কোন পর্যায়ে পর্যন্ত এসেছেন, অর্থাৎ চার্জশিট কবে নাগাদ জমা পড়তে পারেন বলে আপনারা আশা করছেন? 2018 সালের ঘনিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস তদন্ত করতে যেয়ে আসলে আমরা প্রথম জানতে পারি যে মেডিকেলের প্রশ্ন ফাঁস চক্রের সাথে কারা কারা জড়িত, এবং এটি জানার সাথে সাথে আমরা তৎপর হয়ে এবং এই যে একটি সিন্ডিকেট যেটা বিজ্ঞ আইনজীবী মহোদয় বললেন যে এই অর্গানাইজ গ্রুপটার আমরা সন্ধান পাই এবং একে একে প্রত্যেককে কিন্তু তারা আমরা অ্যারেস্ট করি। এখানে 14 জন এজাহার নামে আসামি ছিল, তার মধ্যে আমরা 9 জনকে ধরতে পেরেছি এবং এজাহারের বাইরে থেকে আমরা আরো 4 জনকে অ্যারেস্ট করেছি, এবং 164 ধারায় নিজেদেরকে জড়িয়ে সরাসরি জড়িয়ে জবানবন্দি দিয়েছেন সর্বমোট 7 জন। কিন্তু এই যে 7 জন জবানবন্দি দিলেন এখানে আমরা আরো বেশ কিছু নাম পেয়েছি। আপনারা যে টাকার ফিগারগুলো বলেছেন তারপরে যা দেখিয়েছেন এই রিপোর্টে, তো সবগুলোই এখানে কিন্তু এলিমেন্ট এর মধ্যে আরো আছে, তো এটির আরেকটি তদন্ত আমাদের দরকার। কেননা এই সিন্ডিকেটটি অপারেট করেছে শুধুমাত্র ঢাকা থেকে নয়, কিন্তু এটি অপারেশন হয়েছে ধরেন খুলনায় আছে, যশোরে আছে, রংপুরে আছে, গাইবান্ধায় আছে, দিনাজপুরে আছে, নোয়াখালীতে আছে, তাদের এরকম সিন্ডিকেটটা বিভিন্নভাবে এটি অপারেট করেছে। এবং বিশেষত কিছু কিছু কোচিং, মেডিকেল কোচিং যারা করতেন এদেরও যথেষ্ট আমরা দেখেছি যে বিশেষত যে পার্টিকুলারলি কয়েকটি কোচিং থেকে, কোচিং সেন্টার থেকে একটু বেশি মাত্রায় ভর্তি হতে পেরেছেন আর কি। তো এবং যারা এটার সাথে যুক্ত এরকম ডাক্তার এবং অন্যান্য মানে এই সিন্ডিকেটের অংশ যারা, তাদেরকে খুঁজে পাওয়া এবং তাদের স্টেটমেন্টটাকে করাবরেট করে নিয়ে আমরা চাষিটা করতে যাচ্ছি। সুতরাং একটু সময় আমাদের লাগবে। জি, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমি আপনার সঙ্গে আবারও যুক্ত হবো, একটি ফোন নিয়ে আসি। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমি বুঝতে পারছি, ধন্যবাদ আপনাকে খুশিদ ভাই। দর্শক যে প্রশ্নটি করছেন যে যেসব ছাত্র, যেসব শিক্ষার্থী এই ফাঁস হওয়া প্রশ্নতে ভর্তি হলেন তাদেরকে কি বিচার করা যাবে, এটি একটি বিষয়। আর একটি বিষয় হচ্ছে
এখানে তাদেরকে কারা কারা ভর্তি হয়েছেন ফাঁস হওয়া প্রশ্নে সেটি বের করা অত্যন্ত কঠিন ব্যাপার। কারণ দেখুন ভার্চুয়ালি আমাদের দেশে তো এখন পর্যন্ত মেডিকেল ইঞ্জিনিয়ারিং বুয়েট এসব জায়গায় ভর্তি হওয়ার জন্য বাবা মারা ছেলেদেরকে 10-12 বছর থেকে ট্রেন আপ করতে থাকে। তা কাজে এখন হাজার হাজার ছেলে এক্সাম দিচ্ছে। এখন সব ছেলে যে আপনার প্রশ্ন ফাঁস করে পরীক্ষা দিয়েছে তা তো না, এখানে হয়তো মুষ্টিময় কিছু, এটা তো ডিটেক্ট করা খুবই ডিফিকাল্ট হবে, ডিটেক্ট করা খুব কঠিন। কিন্তু এখানে আপনার খুব মনে থাকবার কথা, এখানে আমাদের রিজিওনাল ডিজি সাহেব যে বিষয়টি বলছেন 2018 তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ফাঁস হওয়া নিয়ে তারা তদন্ত করতে গিয়েছেন। আমি যতদূর জানি আপনার 2002-03 সেশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2002-03 সেশন থেকে শুরু করে মোটামুটি 10-12 সাল পর্যন্ত অনেক ভুয়া শিক্ষার্থী, অর্থাৎ যারা প্রশ্ন ফাঁস করে কিংবা কোনো না কোনোভাবে ভুয়া তথ্য দিয়ে বিভিন্ন কোটায় বিভিন্নভাবে ভর্তি হয়েছিলেন, তাদেরকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থায়ীভাবে বহিষ্কার করেছে। এখন এখানে এই মেডিকেল প্রশ্নপত্র ফাঁস নিয়ে আজকে আমরা কথা বলছি, তো সেটি বের করা কি খুব বেশি কঠিন? এটা মেডিকেল কর্তৃপক্ষকে এটা বের করতে হবে। যেমন উনি মানে উনি বললেন বুলবুল রাজা যে 87 জনকে বহিষ্কার করেছে, এটা মেডিকেল কাউন্সিলকে তাদেরকে ফাইন্ড আউট করতে হবে কোন কোন ছেলে এই ধরনের প্রশ্ন আউট করে পরীক্ষা দিয়েছে, তাদেরকে ডিটেক্ট করতে হবে। তাদেরকে ডিটেক্ট করে ঢাকা ইউনিভার্সিটিকে ফলো করে তারা এই ব্যবস্থাটা নিতে পারে। শুনুন, এটা হলো একটা আলাদা ডিফারেন্ট প্রসিডিওর, কিন্তু আমাদের টপিকটা হলো লন্ডারিং। আমি ওই মানে ডিআইজি মহোদয়কে একটা কথা বলবো, চার্জশিট মানে খুব র্যাপিডলি দিয়ে দেওয়া ভালো, কারণ মানি লন্ডারিং অফেন্সটা এটা একটা প্রেডিকেট অফেন্স, এটা আপনাকে ট্রায়ালের সময় লাগে। কারণ উনি হয়তো ওনাদের হয়তো চিন্তাভাবনা খুব ভাইস চিন্তাভাবনা যে আমি আরও তথ্য উপাত্য পাবো, 7 জন কনফেশন দিয়েছে। মানি লন্ডারিং মামলায় কতজন কনফেশন দিল দ্যাট ইজ এ মেটেরিয়াল, এবং আমার ব্যক্তিগত ভিউ বিং এ প্রসিকিউটার মানি লন্ডারিংয়ে কনফেশন ইজ ইমেটেরিয়াল। এটা কোনো আমার ট্রানজ্যাকশন ফলো আপে যদি আমি থাকি, ফলো দ্য মানি ফলো দ্য ক্রাইম, ট্রানজ্যাকশনের মধ্যে যারা চলে আসবে তারা অটোমেটিক ডকুমেন্টারি আটকে যাবে, উনি কনফেশন দেখ আর না দেখ। আমাদের দেশে কনফেশনটা এখন অনেকটাই, যদিও ইটস এ জুডিশিয়াল প্রসেস, কিন্তু কনফেশন দিলেই একটা পুলিশের এগেইনস্টে একটা অ্যালিগেশন চলে আসে, আমাকে মারধর করে স্বীকারোক্তি আদায় করেছে ম্যাজিস্ট্রেটের সামনে। আপনি যেটা এখন কোনটা জেনুইন কনফেশন কোনটা ভলান্টারি না, এটা ডিটেক্ট করা খুবই টাফ। তা আমি মনে করি, আমি জাস্ট ওনার প্রতি আমার একটা পরামর্শ জাস্ট আমরা শেয়ার করছি যে কনফেশনটা এখানে খুব একটা ইম্পর্টেন্ট না, কারণ ইটস এ ট্রানজ্যাকশন, ট্রানজ্যাকশন ফলো আপ না, কনফেশনে ইম্পর্টেন্ট না। কিন্তু কামরুল হাসান ভাই যে বিষয়টি বলছেন যে কনফেশনের মাধ্যমে কিছু লোক অনেক নাম পেয়েছে, অনেক নাম পেয়েছে, এখন যদি ওনারা ওনার হাতে যে তথ্য উপাত্য আছে সেটা দিয়ে যদি উনি চার্জশিট দিয়ে দেয় কোনো অসুবিধা হবে না। সাবসিকুয়েন্টলি যে তথ্য উপাত্য আসবে উনি যার জন্য ওয়েট করছেন, যে মানে ডিলেটা হচ্ছে চার্জশিট দেওয়ার জন্য, আমার মনে হয় এটা ওয়েট করা ঠিক হবে না। পরবর্তীতে যদি এই মামলার সূত্র ধরে, কনফেশনের সূত্র ধরে আরও তথ্য উপাত্য পান, তো এই প্রসিকিউশন যে কোনো টাইমে সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারে আদালতে, আদালতের কোনো পারমিশন লাগবে না। এটা আমাদের সুপ্রিম কোর্টের অ্যাপেলেট ডিভিশন, হাইকোর্ট ডিভিশনের প্রচুর জাজমেন্ট আছে। ধরেন আপনি এখন ট্রায়ালটা শুরু হয়ে গেল, ট্রায়ালটা শুরু হয়ে সাক্ষী চলছে, ইভিন কি রায় প্রদানের জন্য আছে, রায় প্রদানের আগে যদি প্রসিকিউশন গিয়ে বলে যে আমার এখানে কিছু সাপ্লিমেন্টারি চার্জশিট আছে, এদেরকে আসামি করব, এই সাপ্লিমেন্টারি চার্জশিটটা আমি দিতে চাচ্ছি, এটা অটোমেটিক কোর্ট অ্যাকসেপ্ট করবে। কাজেই আমার মনে হয় সম্পূরক চার্জশিট আকারে সাবসিকুয়েন্ট যে ডেভেলপমেন্টগুলো আসবে সেগুলো ওনারা দিতে পারবে। কোনো কামরুল ভাই, আপনি নিশ্চয়ই খুরশিদ ভাই আলোচনাটা শুনেছেন, এই জায়গাতে উত্তর দেবেন। সঙ্গে আমি আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, দর্শক যেটি বলেছিলেন যে যারা এই প্রশ্ন ফাঁস করে ভর্তি হয়েছেন তাদেরকে আইডেন্টিফাই করা, তো এখানে এর আগে আপনারা এই সিআইডি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ফাঁসের অভিযোগগুলো আপনারা তদন্ত করেছেন, মামলার চার্জশিটও হয়েছে, এবং আপনাদের যে চার্জশিটে কিন্তু অনেক শিক্ষার্থীকে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীকেও আসামি করা হয়েছে যারা হচ্ছে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত ছিলেন এবং কেউ কেউ ফাঁস হওয়া প্রশ্ন দিয়ে পরীক্ষা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। তো এখানে এই মেডিকেলের প্রশ্ন ফাঁসের ঘটনায় যারা প্রশ্ন ফাঁস হওয়া প্রশ্ন দিয়ে ভর্তি হয়েছেন তাদেরকে আপনারা খুঁজে বের করার দিকে নজর দেবেন কিনা? অবশ্যই অবশ্যই আমরা এটা নজর দেব, আপনি ঠিকই বলেছেন, এটা আমরা দেখব। তবে তার আগে একটু আমি একটা বিষয় একটু কারেকশন করে নিতে চাই, আমার বিজ্ঞ আইনজীবী মহোদয় যেটা বলেছেন আমার মনে হয় কোথাও একটু আমাদের হয়তো বুঝতে একটু সমস্যা হলো কিনা, সেটি হলো যে আমরা কিন্তু একটি রেগুলার মামলার তদন্ত করছি এবং সেটি তদন্ত করতে যেয়ে কিন্তু আমরা অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করি মানি লন্ডারিং এর জন্য। তো মানি লন্ডারিং এর প্রাথমিক অনুসন্ধান শেষে
আমরা মানি লন্ডারিং এর মামলাটা কিন্তু এখন করতে যাচ্ছি। আচ্ছা সরি হ্যাঁ, এটা আমার এটা হয়তো গ্যাপ হয়ে গেছে যে মানি লন্ডারিং এর এফআইআরটা এখনো হয়নি। খুশিদ ভাই সঙ্গে যে এখন যারা প্রশ্ন ফাঁস করে ভর্তি হয়েছেন, তো যারা প্রশ্ন ফাঁস করেছেন তাদের অনেককে আপনারা গ্রেফতার করেছেন, মোটামুটি পুরো সিন্ডিকেটটাই আপনারা আইডেন্টিফাই করে ফেলেছেন, বাকিদেরকে হয়তো গ্রেফতার করবেন, কিন্তু যারা সুযোগটি নিয়েছেন। আমার একটা প্রশ্ন ছিল যে আপনাকে একটা প্রশ্ন করতে চাই, দুটি প্রশ্নের একসঙ্গে উত্তর দিতে বলুন। আমার প্রশ্নটা হলো, আপনারা খুব সুন্দর কাজ করছেন, অলরেডি একটা ইনভেস্টিগেশন করতে গিয়ে আপনারা মানি লন্ডারিংটা ফাইন্ড আউট করলেন এবং তার অনুসন্ধান চালাচ্ছেন, এবং হয়তো আপনার ভাষ্যমত কয়েকদিনের মধ্যে এফআইআর লঞ্চ হয়ে যাবে এবং আপনারা অনুমোদন পেয়ে গেছেন। কিন্তু আমার মনে হয় আপনার প্রপার্টিটা বা ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো এখনই জব্দ করে ফেলা উচিত, কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং প্রপার্টি জব্দ করার জন্য এফআইআর জন্য ওয়েট করতে হবে না। আপনি ডিউরিং ইনকোয়ারি এফআইআর হওয়ার আগেই কিন্তু আপনি জব্দ করতে পারবেন। মানি লন্ডারিং বিধিমালা যেটা হয়েছে ওতে কিন্তু আপনাদের ক্ষমতা দেওয়া হয়েছে। কিন্তু আপনি একদম ঠিক বলেছেন, আমরা এই কার্যক্রমটা মামলাটা রুজু হওয়ার আগেও করতে পারি, একদম কারেক্ট আপনি যে বলেছেন। ব্যাংক অ্যাকাউন্টটা আমরা ইতিমধ্যে ফ্রিজ করে ফেলেছি এবং প্রপার্টিটাও আমরা করে ফেলবো, খুব দ্রুতই করে ফেলবো, নিঃসন্দেহে আপনার সাথে আমিও একমত। যেটি জি, আর কামরুল যে প্রশ্নটি করেছিলাম যে যারা ফাঁস হওয়া প্রশ্নে ভর্তি হয়েছেন তাদেরকে খুঁজে বের করাটা খুব কঠিন কিনা? না, এটা খুব কঠিন হবে সেটা আমি বলবো না, তবে আমাদের কাছে যে আলামতগুলো আছে সেটি সূত্র ধরে, যেটা বিজ্ঞ আইনজীবী মহোদয় বলছিলেন যে ফলো দ্য মানি, আমরা আসলে ওই জায়গাটাই করছি, এবং মানি সোর্সটা কোথা থেকে আসলো, এবং এই আমরা যখন ব্যাকে একটু ইনভেস্টিগেশনটা নিয়ে যাই তখনই এটা কিন্তু সামনে চলে আসে, এবং সেটার মাধ্যমে অনেককেই আমরা আইডেন্টিফাই করতে পেরেছি ইতিমধ্যে, এবং সে ব্যাপারেও কাজ চলছে। এটি কিছুটা কঠিন, নিঃসন্দেহে কিছুটা কঠিন, কারণ বিভিন্ন সময়ে এটা দীর্ঘ, যদি আমরা এই চক্রটাকে বলি তাহলে আমরা খুব অ্যাক্টিভলি দেখেছি যে 2013 সাল থেকে তারা এই কাজটি যথেষ্ট অর্গানাইজড হতে করেছে। সুতরাং এই প্রতিটি বছরে এই প্রশ্ন ফাঁস, শুধুমাত্র ঢাকা মানে মেডিকেলের প্রশ্ন এটি না, ডেন্টাল কলেজের প্রশ্নও তো আছে, তো এইটা কিন্তু তদন্ত করতে যে অনেকগুলো এভিনিউ আমাদের সামনে চলে আসছে, তো সব মিলেই এই কাজটি করতে যাই একটু সময়, এই জন্য আমি বলছি লাগবে, আর এখানে তাদেরকেও খুঁজে পাওয়া সম্ভব। যে কারণ আরেকটি বিষয় যে এখানে আপনি যেটি বলছিলেন যে এখন পর্যন্ত আপনারা 13 জনকে গ্রেফতার করেছেন, 7 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, তো সবকিছু মিলে এই চক্রটির সঙ্গে কতজন জড়িত থাকতে পারে বলে আপনারা ধারণা করছেন? আচ্ছা, আমার কথা দিয়ে তো বুঝতে পারলেন যে এটা একটা বড় নেক্সাস এটাতে আছে, তবে এই মুহূর্তে যেটা বলতে পারি যে আমরা মোটামুটি আইডেন্টিফাই করেছি প্রায় 40 জনের মতো। এই যে 40 জনের কথা বলছেন কামরুল ভাই, এই 40 জনের কথা বলছেন, তার মধ্যে একজন হচ্ছেন আব্দুস সালাম, যিনি হচ্ছেন আপনার স্বাস্থ্য শিক্ষা বুরুর মেশিন ম্যান, তার মানে তিনি হচ্ছেন একরকম ধরে নিয়ে যে মেডিকেল সাইডের লোক, অর্থাৎ কর্তৃপক্ষের দিকে। আবার আরেকটি পক্ষ হচ্ছে এখানে যারা কোচিং সেন্টার পরিচালনা করেন, তো তারা যদি আমি বাইরের দিকের লোক ধরি, তাহলে এরকম আব্দুস সালাম সব ভিতরের দিকের লোকজনের কি পরিমাণ সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা করছেন আপনারা? ভিতরের দিকের লোকজন তো যারা সম্পৃক্ত তাদের ম্যাক্সিমামই আমরা মানে পরিবার কেন্দ্রিক যে অংশটি সে তাদেরকে আমরা ধরতে পেরেছি, এবং আসলে এটি মেশিন ম্যান আব্দুস সালাম এই প্রশ্নটা যখন বের করা শুরু করে তার এই জসিমের মাধ্যম, জসিম তাকে মূলত এই চক্রে লিড দেওয়া শুরু করে, সে আগে একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করত, তো সেখান থেকেই তারা এটা শুরু করে, এবং এই প্রক্রিয়ায় এই স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর আর কেউ জড়িত আছে কিনা সেটি খুব সামান্য নাম আমরা পেয়েছি, এবং যদি আমরা আরো ভবিষ্যতে পাই সেটা অন্য ভাবে, যেটা বিজ্ঞ আইনজীবী মহোদয় বললেন ওভাবেই আমরা করবো, সম্পূরক চাষের দেব, কিন্তু এ পর্যন্ত যা পেয়েছি তাতে মোটামুটি আমাদের এই নেক্সাসটা কভার করে গেছে। জি, ধন্যবাদ আপনাকে। বুলবুল, আপনার কাছে এই বিষয়ে জানতে চাই, এটি ধরুন আজকে আমরা মেডিকেল প্রশ্নপত্র ফাঁস নিয়ে আপনি রিপোর্ট করেছেন, এটি নিয়ে আজকে আমরা কথা বলছি, কিন্তু এর আগে বিভিন্ন সময় এরকম প্রশ্ন ফাঁস হয়েছে, বিশেষ করে ভর্তি পরীক্ষাগুলোর, তো সেই জায়গা থেকে আপনার সরেজমিন অভিজ্ঞতা কি বলে যে এই যে কোচিং সেন্টার কেন্দ্রিক একটি অভিযোগ কিন্তু বরাবরই আসে, সেটি হোক আজকের মেডিকেল কিংবা এর আগের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, তো কোচিং সেন্টারগুলোকে কেন মনিটরিংয়ের আওতায় আনা যায় না?
আপনার প্রশ্নের উত্তর আগে আমি আরেকটু বিষয় অ্যাড করতে চাই, সেটা হচ্ছে এই যে কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছেন সেটি কিন্তু যদি কোচিং সেন্টারকে ধরা যায়, কারণ যারা এই ফাঁস হওয়া প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের সবচেয়ে বড় অংশটা কিন্তু কোনো না কোনো কোচিং সেন্টারের সাথে জড়িত ছিলেন। এই যে একজন দম্পতির কথা শোনা যাচ্ছে যে ময়াজউদ্দিন এবং তার স্ত্রী, যদিও তার স্ত্রীর অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছে, সবচেয়ে বেশি অ্যাকাউন্ট কিন্তু তাদের 39টি অ্যাকাউন্ট, তার স্ত্রীর 9টি অ্যাকাউন্ট, অর্থাৎ এই 48টি অ্যাকাউন্টে প্রায় 24 কোটি টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। এবং এই বিষয়টি যখন সামনে আসে, অর্থাৎ যে কোচিং সেন্টার রিলেটেড যে বিষয়টি, যে কোচিং সেন্টার থেকেই আসলে প্রশ্নপত্রগুলো ফাঁস হয়েছে বা যারা এই এই কোচিংয়ে ভর্তি হয়েছিলেন তাদেরকে দেওয়া হয়েছে, তারপর থেকে যখন এই আব্দুস সালাম ঘংরা ধরা পড়লেন, তিনি কিন্তু পলাতক, তিনি পলাতক এবং তারা কিন্তু পেশায় চিকিৎসক দুইজনই। সুতরাং এই এখনো তার হাজবেন্ড পলাতক, অর্থাৎ ডাক্তার ময়াজউদ্দিন যিনি, তিনি পলাতক, তার স্ত্রী কিন্তু, তাকে কি বিদেশ যাওয়া ব্যান করছে গভর্নমেন্ট মিনিস্টার ফর্ম না, এটি 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 এখনো জানা যায়নি, এটা করা উচিত আমার মনে হয়, কারণ আমরা এখন প্রশ্নপত্র কিন্তু আপনি যেটা বলছিলেন একদম পিএসসির প্রশ্নপত্র কিন্তু রাস্তার ফুটপাতে একদম ফটোকপির দোকানেও পাওয়া গিয়েছিল, অর্থাৎ প্রশ্নপত্র সেটি কিন্তু কোচিং সেন্টার দরকার হয়নি, কোচিং সেন্টারের যে বিষয়টি সেটি কিন্তু বিশ্ববিদ্যালয় এবং এই যে মেডিকেল বা ডেন্টাল কলেজের যে প্রশ্নপত্র সেই বিষয়টি প্রশ্ন অর্থাৎ কোচিং সেন্টারের সাথে জড়িত। জি আমি এই বিষয়টি জেনে আসি, ব্যান করা হলো কিনা। কামরুল ভাই, এখানে এই যে ডাক্তার ময়াজউদ্দিন যার বিরুদ্ধে অভিযোগ আমাদের রিপোর্টে বুলবুল দেখালেন এবং ওনার খুশিদ ভাই জানতে চাচ্ছেন যে ওনাদের বিদেশ গমনে কোনো নিষেধাজ্ঞা এই পর্যন্ত দেয়া হয়েছে কিনা ইমিগ্রেশন থেকে? আমরা এটি এখনো দেইনি, তবে এটি অবশ্যই এটি সামনে আসলো, যেহেতু এটি আমাদের তদন্তের অংশ হিসাবে তাদেরকে আমরা আসলে প্রথমত গ্রেপ্তারের চেষ্টা করছি, কারণ একটি স্বীকারোক্তিতে এই নামটি এসছে এবং মানি লন্ডারিং এর মামলার প্রক্রিয়া আর চলছে, তো সেইভাবেই আমরা এটিকে দেখার চেষ্টা করছিলাম, তবে নজরদারির মধ্যেই আমরা রাখার চেষ্টা করছি এটি বলতে পারি। আর কামরুল, আরেকটি বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে কোচিং সেন্টার কেন্দ্রিক এক ধরনের অভিযোগ এই যে কোনো ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের সময় আসে, তো এই জায়গাটাতে আরেকটু কাজ করার সুযোগ রয়েছে, আপনারা কি মনে করেন? আমরা এই ব্যাপারে অত্যন্ত সোচ্চার এবং আমাদের শিক্ষা মন্ত্রণালয় যথেষ্ট এ ব্যাপারে আমাদেরকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ রাখেন এবং আমাদের পুলিশের যে সাইবার ইউনিট গুলো আছে প্রত্যেকেই এটার সাথে ইনভলভ এবং আমরা এই বিষয়টা সার্বক্ষণিক, কিন্তু এই পরীক্ষার মৌসুমটি যখন আসে আমরা এটার জন্য আলাদা একটা মনিটরিং সিস্টেম ডেভেলপ করেছি এবং সেটির মাধ্যমে কিন্তু আমরা এটা এখন নজরদারি করি এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমেও কিন্তু এই ব্যাপারে ইনস্ট্রাকশন গুলো এখন আমরা পাই এবং সেটিকেও আমরা বাস্তবায়ন করার জন্য সর্বতোভাবে চেষ্টা করি। জি ধন্যবাদ। আগে যে কোনো সময় চাইতে এখন এটি বেড়েছে। জি ধন্যবাদ খুশিদ ভাই, বিশেষ কথা কিছু বলুন। হ্যাঁ, আমার জাস্ট ওনার প্রতি আমার একটা রিকোয়েস্ট হলো, আপনার ইমিডিয়েটলি আমার মনে হয় ইমিগ্রেশনকে একটা চিঠি দিয়ে, অফিসিয়ালি চিঠি দিয়ে তার বিরুদ্ধে ইনকোয়ারি পেন্ডিং অথবা ইনভেস্টিগেশন পেন্ডিং, তার জন্য বিদেশ যাওয়া বন্ধ করে, এটা ল্যান্ডপোর্ট, এয়ারপোর্ট, সিপোর্ট সব জায়গায় দিয়ে দেওয়া উচিত, কারণ আমরা অনেকগুলোতে এই ধরনের ভালো ফল পেয়েছি দুর্নীতি দমন কমিশনের মামলা অনুসন্ধানে, এবং যদিও আমরা কতগুলো ধরতে পারিনি, যেমন পি কে হালদার, তাকে দেওয়ার পরেও সে চলে গেল, কোর্টের আদেশের পরেও সে চলে গেল, কমিশন থেকে ব্যান করা হয়েছিল, সেখানে আবার আদালতে গিয়ে প্রশ্ন উঠায় কমিশনের এটা ক্ষমতা আছে কি না, কিন্তু এটা সিআইডির ক্ষমতা আছে, সিআইডি তো রিপ্রেজেন্ট করছে মিনিস্টার অফ হোমকে, গভর্নমেন্ট অফ বাংলাদেশ রিপ্রেজেন্টেড বাই সেক্রেটারি মিনিস্টার অফ হোম এবং সিআইডি পার্ট অফ দ্য মিনিস্টার অফ হোম, খুব একটা ইম্পর্টেন্ট পার্ট, এবং 2015 থেকে সিআইডিকে মানি লন্ডারিংয়ের মামলা তদন্ত করার জন্য স্পেশালি তাদেরকে ক্ষমতা দেওয়া আছে বাই ভার্চু অফ অর্ডিন্যান্স 2015, পরবর্তী 2016 সেটা আইন হয়ে গেছে, এটা দুদকের পাশাপাশি এখন সিআইডি একটা মোস্ট ইম্পর্টেন্ট রোল, যদিও ওনাদের হয়তো কয়টা মামলা নিষ্পত্তি হয়েছে আমি সেটা জানি না, কিন্তু সিআইডির এটা এক্সক্লুসিভ একটা জুরিসডিকশন আছে তাকে রেস্টেইন করে দেয়, আমার মনে হয় এটা কামরুল সাহেব খুব ইমিডিয়েট স্টেপ নেওয়া উচিত। জি আমরাও সেটি আশা করি, প্রশ্ন ফাঁস আর হবে না এবং এর সঙ্গে যারা জড়িত সবাই আইনের হাতে আসবেন, যথাযথ প্রতিকার পাবেন। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সিআইডির অতিরিক্ত ডিআইজি জনাব কামরুল হাসান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, সেই সঙ্গে বুলবুল রাজা আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি রিপোর্ট তৈরি করার জন্য, খুশি ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়, আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল, শুভরাত্রি।